সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর পর তার জায়গায় কে আসবে অর্থাৎ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো কয়েকদিন ধরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর সংবাদ ভেসে বেড়াচ্ছে অর্থাৎ অনেকেই বলছেন যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মারা গিয়েছেন কিন্তু আমরা ধারণা করছি যে সেই সংবাদটি মিথ্যা তারপরেও কিম জং উনের মৃত্যুর পর কে উত্তরাধিকারী হবে সেটা নিয়ে আমরা কথা বলবো কারণ লো মানুষ মরণশীল কিম জং উন একসময় মারা যাবেন উনি যদি কয়েক বছরের মধ্যে মারা যান তাহলে উত্তর কোরিয়াকে কে নেতৃত্ব দেবে সেটা আমরা দেখে নেব আজকে বর্তমানে বসে ভবিষ্যতের কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তারপরও আমরা সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন নতুন কিছু শিখে নেই তো মূল বিষয়ে সরাসরি যাওয়ার আগে আমরা আরো অনেক কিছু দেখব যেগুলো আমাদের অনেক উপকারে আসবে আমরা অনেক কিছু জানতে পারবো যেমন আমরা জানি উনিশশো সালের আগে কোরিয়া একসাথে ছিল উত্তর এবং দক্ষিণ দুই ভাগে ভাগ হয়নি উনিশশো সালে এসে কোরিয়ার উত্তর দিক নিয়ে উত্তর কোরিয়া নামে একটা রাষ্ট্রের সৃষ্টি হলো এবং কোরিয়ার দক্ষিণ দিক নিয়ে দক্ষিণ কোরিয়া নামে একটা রাষ্ট্রের সৃষ্টি হলো এরপর দুই কোরিয়ার মাঝে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধ হলো এখনও দুই কোরিয়ার মধ্যে সমস্যা চলছে নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়ার স্থপতি অর্থাৎ উত্তর কোরিয়া নামক একটা রাষ্ট্রের স্থাপনে নেতৃত্ব দিয়েছিলেন কে কিম সাং তো এই কিম ছিলেন ইল সাং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা অর্থাৎ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মতো একটা পদ তো উনার মৃত্যুর পর তার ছেলে কিম জং ইল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন কিম জং ইলের চারজন ওয়াইফ ছিল এখানে দেখতে পাচ্ছেন একজন দুইজন তিনজন চারজন আর তার তৃতীয় ওয়াইফের সন্তান হলো কিম জং উন যিনি বর্তমানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যিনি বর্তমানে উত্তর কোরিয়াকে নেতৃত্ব দিচ্ছেন তো আরেকটি ব্যাপার আমরা জেনে নেই এই যে কিম জং ইল তার বোন ছিল ছিল উনি উনার হাজব্যান্ড ছিল উনি উনি হলেন চান সং উনাকে ২০১৩ সালে হত্যা করা হয় ধারণা করা হয় কিম জং উনি উনাকে কি করেছে হত্যা করেছে কারণ উনি উত্তর কোরিয়ার অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ধারণা করা হয় উনি হয়তো কিম জং উনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিলেন যার ফলে কিম জং উন তাকে হত্যা করেছে আর হত্যা করেছে খুবই বর্বরভাবে শোনা যায় যে তাকে অনেকগুলো হিংস্র কুকুরের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল এবং ওই কুকুরগুলো তাকে কামড়ে মেরে ফেলেছিল এদিকে কিম জং নাম হলো কিম জং ইলের প্রথম স্ত্রী সন্তান 2001 সাল পর্যন্ত ধারণা করা হতো যে কিম জং ইলের মৃত্যুর পর হয়তো কিম জং নামই হবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিন্তু সেটা আর হয়নি এই কিম জং ইলের মৃত্যুর পর কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হয়েছে আর কিম জং নামকে 2017 সালে মালয়েশিয়ায় হত্যা করা হয়েছে ধারণা করা হয় কিম জং উনি তাকে হত্যা করেছে কিম জং উনের একজন বড় ভাই আছে কিম জং চুল অর্থাৎ সে কিম জং উনের বড় ভাই আর কিম জং উনের একজন ছোট বোন আছে সে হলো কিম ইয়ো জং কিম জং উনের ওয়াইফ হলো রি সালজু কিম জং উন এবং রি সালজুর জুর সন্তান আছে তিনটি এখানে দেখতে পাচ্ছেন একজনের জন্ম ২০১২ সালে একজনের তেরো সালে একজনের সতেরো সালে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার শত্রুতা কেন কেন যুদ্ধ হয়েছিল কেন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়েছিল সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসবে আশা করছি সাথেই থাকবেন তো যে কোরিয়া নিয়ে আমরা কথা বলছি সেটা কোন দিকে আছে সেটা আমরা দেখব বিশ্বের মানচিত্রের মধ্যে এটা হলো এশিয়া এশিয়ার এই দিকে হলো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এটা হলো এশিয়ার ম্যাপ আমরা এদিকে আছি সাউথ এশিয়া বাংলাদেশ এইখানে আছে আর এই হলো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এখানে দেখতে পাচ্ছেন চীন এটা হলো মঙ্গোলিয়া এটা হলো রাশিয়া আর এটা হলো উত্তর কোরিয়া এই যে সবুজ রঙ যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো উত্তর কোরিয়া আর হলুদ রং যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো দক্ষিণ কোরিয়া এটা হলো জাপান এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জাপান এখানে আরো বড় করে দেখতে পাচ্ছি আমরা যে এটা হলো নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংয়ং এটা হলো সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার রাজধানী হল সেওল আর এটা হলো চীন চীনের সাথে উত্তর কোরিয়ার অনেক বড় সীমান্ত আছে এটা হলো রাশিয়া রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সতেরো কিলোমিটার ব্যাপী সীমান্ত আছে অর্থাৎ রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সীমান্তের দৈর্ঘ্য হলো সতেরো কিলোমিটার তো কিম জং উনের উত্তরাধিকারী কে হবে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে বর্তমানে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ পদগুলোতে কে কে আছে সেটা আমাদের জানতে হবে তো চলুন জেনে নেই উত্তর কোরিয়ায় যে সর্বোচ্চ পদ আছে সেটার নাম হলো সুপ্রিম লিডার তাদের বর্তমান সুপ্রিম লিডার হলো কিম জং উন আর চিরস্থায়ী প্রেসিডেন্ট অর্থাৎ যে তাদের নেতা সে হলো কিম ইল সাং অর্থাৎ কিম জং উনের দাদা আর চিরস্থায়ী চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি হলো কিম জং ইল অর্থাৎ কিম জং উনের বাবা আর উত্তর কোরিয়াকে চালায় যে সংস্থা সেটার নাম হলো স্টেট অ্যাফেয়ার্স কমিশন যে কমিশন উত্তর কোরিয়াকে চালায় আর মানে হলো ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া উত্তর কোরিয়ার নাম হলো এটা আর এই কমিশনের চেয়ারম্যান হলো কিম জং উন আর এই কমিশনের ভাইস চেয়ারম্যান আছে দুইজন ফার্স্ট ভাইস চেয়ারম্যান অর্থাৎ প্রথম যে ভাইস চেয়ারম্যান উনি হলো চো রায়াং হে এই চো রায়াং হে আবার উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি আছে অর্থাৎ যে পার্টি উত্তর কোরিয়াকে শাসন করে কিম জং উন যে পার্টির প্রধান সেই পার্টির ভাইস চেয়ারম্যান হলো কে এই চো রায়াং হ্যাঁ এই নামগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে দয়া করে করে নামগুলো ভালো মনে রাখবেন এই কমিশনের মেম্বার আছে অনেকেই এখানে গুরুত্বপূর্ণ একজন মেম্বারের নাম আমরা দেখতে পাচ্ছি উনি হলেন উত্তর কোরিয়ার প্রিমিয়ার প্রিমিয়ার মানে হলো প্রধানমন্ত্রীর মতো একটা পদ তো উনি একাধারে উত্তর কোরিয়ার প্রিমিয়ার এবং ওই যে স্টেট অ্যাফেয়ার্স কমিশন আছে সেই কমিশনের একজন মেম্বার সদস্য উনি হলেন কিম জে রায়াং আর আরেকজনের নাম এখানে দেখতে পাচ্ছেন কিম ইয়ং চল উনিও যে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি আছে সেটার ভাইস চেয়ারম্যান একটা ইউনিটের এবং এই যে কমিশন আছে সেই কমিশনের একজন সদস্য আর উত্তর কোরিয়ার যে সংসদ আছে সেই সংসদের নাম হলো সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সেই সংসদের প্রেসিডেন্ট জো রায়াং হে আর উত্তর কোরিয়ার যে ক্যাবিনেট আছে মন্ত্রিসভা আছে সেটার প্রিমিয়ার অর্থাৎ প্রধানমন্ত্রী হল কিম জে রায়াং স্টেট অ্যাফেয়ার্স কমিশনের সদস্যও একজন আর সেন্ট্রাল মিলিটারি কমিশন যেটা আছে অর্থাৎ উত্তর কোরিয়ার মিলিটারি প্রধানও হলো কে কিম জং উন এখন আমরা দেখব যে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়ে থাকে এখানে প্রথম নাম হল কিম ইয়ো জং কিম জং হলেন বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের ছোট বোন ইয়াঙ্গার সিস্টার আর এই ভদ্র মহিলা খুবই দক্ষ মানুষ এবং একই সাথে নরম এবং কঠিন মানুষ ধারণা করা হয় বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের খুব কাছের মানুষ উনি আর সিঙ্গাপুরে ট্রাম্প এবং কিম জং উনের যে বৈঠক হয়েছে এবং ভিয়েতনামের যে বৈঠক হয়েছে সেইখানেও এই কিম ইউ জং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যদিও কিম ইও জং বর্তমানে উত্তর কোরিয়ার যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে সেইগুলোর কোনোটাতেই বসে না কিন্তু উনি একটা অর্গানাইজেশনের ভাইস ডিরেক্টর প্রোপোগান্ডা অ্যান্ড এজিটেশন ডিপার্টমেন্ট যেটা আছে উত্তর কোরিয়ার সেই ডিপার্টমেন্ট ভাইস ডিরেক্টর হলো কে এই কিম জং তো ধারণা করা হয় কিম জং উনের পরে তার বনি হতে পারেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এখানে দেখতে পাচ্ছেন কিম ইয়ো জংকে তো এতক্ষণ আমরা দেখছিলাম কিম জং উনের বোন কিম ইয় এর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা এখন দেখব না হওয়ার সম্ভাবনা কি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা না হওয়ার পেছনে প্রথম কারণ উনি একজন মহিলা এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যারা ছিলেন তারা সবাই পুরুষ যার ফলে একজন একজন মহিলাকে সর্বোচ্চ নেতা হিসেবে উত্তর কোরিয়া গ্রহণ করবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ ওইখানে পুরুষরাই প্রাধান্য পেয়ে থাকে আর যেহেতু ওনাকে মিলিটারি চালাতে হবে সেহেতু একজন মহিলা হয়ে উনি মিলিটারি চালাতে পারবেন কিনা সেই সক্ষমতা ওনার আছে কিনা এছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় যে দেশগুলো আছে সেগুলোর সাথেও তাকে প্রতিনিয়ত ফাইট করে যেতে হবে তো সেই সক্ষমতা তার আছে কিনা সেটাও বিবেচনার বিষয় এরপরে যার নাম আসে সে হলো কিম অর্থাৎ চুল বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের ভাই এই ব্যক্তির সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা একদমই কম কারণ রাজনীতিতে তার কি নেই কোনো ধরনের ইন্টারেস্ট নেই যার ফলে ওনাকে বাদ দিয়ে দেওয়া যায় এরপর যিনি আছেন তিনি হলেন কিম পিয়ং ইল উনি হলেন বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের চাচা অর্থাৎ কিম জং ইলের সৎ ভাই কিম জং উনের সৎ চাচা বলতে পারি আমরা কিম ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়েছিল উনিশশো উনআশি সালে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর বানিয়ে বানিয়ে রাষ্ট্রদূত কিন্তু উনি গত বছর কোথায় উত্তর কোরিয়ায় ফিরে এসেছেন যার ফলে উনাকেও সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন কিম জং উনের বড় ভাইকে আর এটা হলো কিম জং উনের সৎ চাচা সালজু হল কিম জং উনের স্ত্রী অর্থাৎ বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের ওয়াইফ কিন্তু মজার ব্যাপার হলো এই জুকে কেউই উত্তরাধিকারী হিসেবে ধরে না কিন্তু কিম জং উন এবং রি সাল জুর কি আছে তিনজন সন্তান আছে যার ফলে এই মহিলা কি উত্তরাধিকার ছেড়ে দেবে কিনা সেটাও বিবেচনার বিষয় ভবিষ্যতে বলে দিবে কি হবে এখানে দেখতে পাচ্ছেন কিম জং উনের ওয়াইফ ওয়াইফ জুকে এতক্ষণ আমরা আলোচনা করেছি ফ্যামিলির ভেতরে কারা সম্ভাব্য উত্তরাধিকারী হতে পারেন এখন কিম ফ্যামিলির বাহিরে আমরা দেখব যাদেরকে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কারণ সব সময় যে পরিবারের ভেতর থেকেই সর্বোচ্চ নেতা হবে সেটা বলা যায় না যদিও এখন পর্যন্ত পরিবারের ভেতর থেকেই হয়েছে ভবিষ্যতে হয়তো সেটা নাও হতে পারে তো আউটসাইডার হিসেবে প্রথমেই যার নাম আসে উনি হলেন চো রায়াং হে উনি অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন উত্তর কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশন যেটা আছে সর্বোচ্চ কমিশন উত্তর কোরিয়ার সেটার ভাইস চেয়ারম্যান ফার্স্ট ভাইস চেয়ারম্যান এবং এছাড়াও উত্তর কোরিয়ার সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক সেটা নিয়ন্ত্রণ করে থাকে সেটা নিয়ে দেখাশোনা করে থাকে এবং অনেকগুলো সর্বোচ্চ পজিশনের মধ্যে একটাতে উনি আছেন উনি বর্তমানে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ম্যান ইন উত্তর উত্তর কোরিয়া অর্থাৎ কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাদর ব্যক্তি হিসেবে তা কার নাম আসে তো মাঝখানে বলে নেই আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন না হলে নতুন ভিডিও আসলে সেটার নোটিফিকেশন আপনার কাছে যাবে না ধন্যবাদ এরপরে যার নাম আসে তিনি হলেন কিম ইয়ং চুল উনি ট্রাম্প কিম বৈঠক যে হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং উত্তর কোরিয়ার যে ইন্টেলিজেন্স সার্ভিস আছে অর্থাৎ গোয়েন্দা সংস্থা যে আছে সেটার প্রধান হিসেবে উনি আছেন গোয়েন্দা সংস্থার নাম হলো এটা যার ফলে উনিও খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন এরপরে যার নাম আসে উনি হলেন কিম জে রায়াং উনি স্টেট অ্যাফেয়ার কমিশন যেটা আছে সেটার একজন সদস্য এবং ক্যাবিনেট যেটা আছে সেটার প্রিমিয়ার অর্থাৎ কেবিনেটের প্রধানমন্ত্রী তো এখানে দেখতে পাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে নারী পরিবেষ্টিত হয়ে নারীরা কান্না করছে তার জন্য তো আমার পরবর্তী ভিডিও আসবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে সমস্যা সে কেন কোরিয়ান যুদ্ধ হয়েছিল তিন বছর ধরে সেই যুদ্ধে কি হয়েছিল সব কিছু নিয়ে ভিডিও আসবে আশা করছি সাথেই থাকবেন আমার সবগুলো ভিডিও দেখুন সবগুলো ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে আশা করছি অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন তো এখন এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো সবার সাথে শেয়ার করুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন ধন্যবাদ